স্বাগত একাত্তর সংযোগে, সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। রাজনৈতিক দলের কাউন্সিলের মৌসুম চলছে, 19 মার্চ আগামী শনিবার বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই আমরা শুনছি আওয়ামী লীগেরও কাউন্সিল, এবং সামনে আছে বিরোধী দল জাতীয় পার্টির কাউন্সিল। এরই মধ্যে 11 মার্চ সরকারের শরিক জাসদের কাউন্সিল হয়েছে। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয় 2009 সালে, আর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয় 2012 সালে। গণতান্ত্রিক দেশে সরকার পরিচালনা করে রাজনৈতিক দল, আর দলে গণতন্ত্র চর্চা হয় কাউন্সিলের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলিতে নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক চর্চা নিয়ে অনেক প্রশ্ন, ফলে নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে প্রশ্ন ওঠে, বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায়, এমনকি দল ভাঙনেরও সৃষ্টি হয়। রাজনৈতিক দলের কাউন্সিল, রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা নিয়ে আজ কথা বলবো একাত্তর সংযোগে। আছেন 3 জন বিশিষ্ট অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক ডানে আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক গবেষক। আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলার, যুব বিষয়ক সম্পাদক বিএনপি। এবং আছেন পীর হাবিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের 3 জনকে স্বাগত। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন আলোচনায়। প্রশ্ন বা মতামত যদি থাকে তাহলে ফোন করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। যে কথা বলছিলাম, রাজনৈতিক দলে কাউন্সিল, রাজনৈতিক গণতন্ত্র আমাদের আজকের আলোচনা। মহিউদ্দিন আহমেদ, কাউন্সিল হলেই কি দলে গণতন্ত্র আসে? কাউন্সিলটাই একটা, মানে একটা দলের গণতন্ত্র চর্চার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে কাউন্সিল। যে দলে যত বেশি নিয়মিত কাউন্সিল হয়, বুঝতে হবে যে সেই দলে মধ্যে তত বেশি আলাপ আলোচনা হয়, এবং গণতান্ত্রিকভাবেই দলের মধ্যে নেতৃত্বের পরিবর্তন হয়। এবং এছাড়াও অনেকগুলো বিষয় আছে, যেমন দলের ম্যানিফেস্টোর ব্যাপার আছে, গঠনতন্ত্রের ব্যাপার আছে, এগুলিও সময় সময়ে তারা রিভিউ করে, এবং সেগুলোর অ্যাপ্রুভাল প্রসেসটা আসলে ওই যে কাউন্সিলের মাধ্যমে অ্যাপ্রুভ করে। সুতরাং একটা নিয়মিত কাউন্সিল হওয়াটা একটা রাজনৈতিক দলের সুস্থতার লক্ষণ। এবং আমরা আগে দেখেছি যে দলগুলোর কাউন্সিল নিয়মিতই হতো, বিশেষ করে পাকিস্তান আমলে তো দেখা গেছে যে প্রতি বছর কাউন্সিল হতো, কোনো কোনো দলের 2 বছর পরপর কাউন্সিল হতো। আবার অনেক দল আছে যে 2 বছর পরপর হয়তো কাউন্সিলে কমিটি হতো, কিন্তু প্রতি বছর একটা এই ধরনের একটা সম্মেলন হতো। এছাড়াও আমরা জানি যে তখন তো এত বড় বড় কমিটি হতো না, কিন্তু ওই নানান রকমের প্রক্রিয়া ছিল, যেমন নিয়মিত কেন্দ্রীয় কমিটির বৈঠক হতো, বর্ধিত সভা হতো, যেখানে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসতেন, যার ফলে যেটাকে বলে যে একটা সর্বস্তরের নেতৃবৃন্দের, কেন্দ্র এবং আঞ্চলিক নেতাদের একটা ইন্টারঅ্যাকশনের একটা সুযোগ হতো, মত বিনিময়ের সুযোগ হতো, যেটা সচরাচর এই ধরনের মিটিং ছাড়া হয় না। কাউন্সিলে অত বেশি হয় না, কারণ কাউন্সিল তো হয় সাধারণত একদিন, দুদিন, কোনো কোনো দলের হয়তো 3 দিনই হয়, কিন্তু সেখানে খুব বেশি আলাপ আলোচনার সুযোগ থাকে না, কারণ এখন কাউন্সিলটা হয় অনেকটা শোডাউনের মতন, যত বেশি লোক নিয়ে আসতে পারে। আগে কিন্তু এরকম ছিল না, আগে একদম কাউন্সিলার যারা বিভিন্ন স্থানীয় কমিটির প্রতিনিধি প্লাস এর বাইরেও কিছু ডেলিগেট আসতেন, এবং তারাই সভাগুলোতে থাকতেন, এটা জনসভার আকার নিত না কখনোই, এবং এটা ইনহাউসই হতো বেশিরভাগ সময়, অথবা কোনো একটা জায়গায় প্যান্ডেল করে। এখন যেটা হয়ে গেছে, এটা অনেক বিশাল হয়ে গেছে, জনসভা হয়ে যায়, কিন্তু আউটপুট ওয়াইজ যদি আমরা চিন্তা করি, সেখানে আউটপুটটা কমে গেছে অনেক। না, আউটপুট কমে গেছে আপনি বলছিলেন, পীর হাবিবুর রহমান উনি বলছিলেন যে এখনকার কাউন্সিলের ধরনটাও বদলে গেছে। তো রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা, আমরা যদি আলাল ভাই নিশ্চয়ই বলবেন, কিন্তু বিএনপির সামনে যে কাউন্সিল, দুটো পদে আমরা দেখলাম যে মনোনয়নকেও তুলে নেই, চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ও দুটো একটি পরিবারের 2 জন সদস্যের জন্য রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি গণতন্ত্র চর্চা করছেন বিশেষ একটা জায়গা সংরক্ষণ করে, নিশ্চয়ই অন্য দলেরও একই অবস্থা। জাতীয় পার্টির যে দশা দেখলাম, যেন রাজনৈতিক দলের মালিকানা এরশাদ সাহেবের, তিনি ওন করেন পার্টি, তার ওনারশিপ, তিনি কাকে সেক্রেটারি করবেন একখোঁচায় বানিয়ে দিলেন, কাকে একটি পদ সৃষ্টি করবেন। আওয়ামী লীগেরও আমরা দেখতে পাই যে বড় ধরনের কোনো পরিবর্তন আসে না কাউন্সিলগুলোর মধ্য দিয়ে, তারপরেও সেই কাউন্সিলও নিয়মিত হয় না। রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার সংকটটা কোথায়? দেখেন, একটা বিষয় কি, ধীরে ধীরে যে রাজনীতির যে চর্চা, এবং আমরা যেটাকে বলি যে সুস্থ রাজনীতি, সুস্থ রাজনীতিকে যে লাইনচ্যুত হওয়ার যে রাজনীতি, এই রাজনীতি ক্রমশ ব্যক্তির হাতে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, এবং এটা দিয়েছে আপনার শুধু যে রাজনৈতিক নেতা কর্মীরা তা না, আমাদের পেশাজীবীরা, আমরা চতুর্দিক থেকে গিয়ে এমন একটা বলয় তৈরি করি আনুগত্যের এবং তুষামুদী সংস্কৃতির, যেখান থেকে এটা এমনি এমনি তৈরি হয়ে যায়। আরেকটা বিষয় হলো গিয়ে যে
25 বছর ধরে যেখানে আমাদের রাজনীতির যেটা গর্ব সচেতন রাজনীতির যে বারুদের মতো যেটা জ্বলে উঠত, ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দিয়ে গত 25 বছর ধরে একদিকে নতুন নেতৃত্ব এবং কর্মী নাই, এখন সবাই নেতা, মাঠে ঘাটে কেন্দ্রের সব নেতা, এবং দায়িত্বহীন কথাবার্তা। আগে একজন রাজনীতিবিদের একটা কথাবার্তা তার পার্টির ফোরামে তাকে জবাবদিহি করা লাগতো, এখন মানুষ সমালোচনা করে পার্টিতে জবাবদিহিতে করা লাগে না, উল্টো পার্টি থেকে বাহবা পেতে পারে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা এখন বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন জন বলেন। আরেকটা বিষয় লাগে যে এক একটি রাজনৈতিক দল একসময় ছিল আপনার গণমানুষের সংগঠন, যেমন আওয়ামী লীগ এই উপমহাদেশের মধ্যে কংগ্রেসের পরে সে একটা প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এবং তার আন্দোলন সংগ্রামের যে বিকাশ এটা মনে করেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি এবং টাঙ্গাইলের শামসুল হক প্রতিষ্ঠাতা সভাপতি সাধারণ সম্পাদক হলেও, গণতন্ত্রের মানসপুত্র হোসেন সোহরাওয়ার্দী এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা থাকলেও, এটা চূড়ান্ত বিকাশটা ঘটেছিল কিন্তু বঙ্গবন্ধুর হাত দিয়ে। যখন কাকমারি সম্মেলনে ভাসানি অন্য পথে হাঁটা দিলেন, সোহরাওয়ার্দীর মৃত্যু হলো এবং আইয়ুব খানের শাসন আসলো, দল একেবারে নিবু নিবু হয়ে গেল, ভাঙ্গা চোরা একটা দলকে আবার তিনি জাগালেন, এবং তখন এই আওয়ামী লীগ ছিল একটা গণমুখী রাজনৈতিক সংগঠন। এটা পরবর্তীতে আবার যখন 75-এর পরে এটার বিপর্যয় আসলো, পরবর্তীতে আবার যখন আদর্শবান নেতাকর্মীরা সংগঠিত করলো, তখন এটাকে ঐক্যের প্রতীক হিসেবে এসে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে চূড়ান্ত বিকাশ এবং জনপ্রিয় করে তুললেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্যাটার্নে। সেখানে এই দলটি এক পর্যায়ে গণমুখী মানুষের সংগঠন ছিল, পরবর্তীতে এটা পাবলিক লিমিটেড কোম্পানি হলো, এরপরে এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের যে আদর্শভিত্তিক রাজনৈতিক দলগুলো ন্যাপ, কমিউনিস্ট পার্টি, সেইগুলো তাদের গণমানুষের আস্থা হারাতে হারাতে কর্মীদের শূন্য দল দলে পরিণত হয়েছে। এইখানে মনে করেন যে আজকের বিএনপির যে কাউন্সিল জিয়াউর রহমান, এই আপনি যদি এরশাদের জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের সঙ্গে বা বিএনপির জাতীয় রাজনীতি তুলেন, আমি এখানে পার্থক্য রাখবো, কারণ আমার প্রত্যাশার জায়গায় যেখানে ছিল আওয়ামী লীগ, যেটা জনগণের গর্ব থেকে আন্দোলন সংগ্রামে তার দীর্ঘ সংগ্রামের বিকাশ, যে মানুষকে গণতন্ত্র শিখিয়েছে এই দেশের জাতিকে, সেই দলে যখন গণতন্ত্র অবরুদ্ধ, গণতন্ত্রের কোনো চর্চাই নাই, সেখানে আমি বিএনপি সামরিক শাসনের গর্ব থেকে জন্ম নেওয়া বিএনপির কাছ থেকে কেমনে আশা করতে পারি। কিন্তু আশার জায়গা একটা ছিল, এটা 90-এর উত্তর, যেখানে সেনাশাসক জিয়াউর রহমানের মৃত্যু হত্যার পরে সেখানে বেগম খাদিজা রাস্তা থেকে উঠে এসেছিলেন আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে, সেই বিএনপিতে গণতন্ত্রের চর্চাটা থাকা উচিত ছিল। এখন গণতন্ত্রের চর্চা বলতে এখানে তারা বলবেন যে আমাদের স্থায়ী কমিটিতে আলাপ হয়, নির্বাহী কমিটিতে হয়, একসময় যেরকম মহিউদ্দিন সাহেব বলছেন যে একসময় যে আলোচনার প্যাটার্ন ছিল, মনে করেন আগে জেলা সম্মেলন হতো, জেলা সম্মেলনে সেখানে একটা রাজনৈতিক বক্তৃতা হতো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষে দেখা যেত একটা সাবজেক্ট কমিটি বসত, সাবজেক্ট কমিটিতে ব্যাপক আলোচনার ভিত্তিতে যদি বিরোধ হতো তাহলে বুটাবুটি চেষ্টা করত, বুটাবুটি এড়িয়ে কীভাবে সমঝোতার একটা কমিটি করা যায়, এবং এই কমিটি দিতে ভুল রাত হয়ে যেত, যখন ভুল রাত হয়ে যেত সংখ্যাগরিষ্ঠের মতামতে কমিটি আসতো, গণমুখী নেতৃত্ব আসতো, আদর্শবান নেতৃত্ব আসতো, এবং যখন ভালো লোক যারা পছন্দ করতো না এরা ক্লান্ত হয়ে ঘরে ঘুমিয়ে যেত, ভালো মানুষ তো অবশ্যই রাজনীতিতে তখন ছিল সর্বত্র। এইবার আমি আপনাকে বলি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারা দেশে যাচ্ছেন সম্মেলনগুলোতে, জেলা সম্মেলনগুলোতে, এবং বিশাল সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে মনে করেন তিনি একটি সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছেন, সেখানে কোথাও বিক্ষোভ হচ্ছে, কোথাও হচ্ছে না, এবং মেনে নেওয়া ছাড়া তাদের কোনো পথ নাই, রাজনীতি করলে করো না হলে নাই, বিষয়টা এই জায়গায় দাঁড়াচ্ছে। মানে সবাই রাজনীতিটা ক্ষমতা কেন্দ্রিক নির্ভর রাজনীতি করছেন, রাজনীতিটা আদর্শ নির্ভর জায়গার রাজনীতিতে এখন নাই, আগে রাজনৈতিক দলগুলোতে আদর্শ ছিল, এখন আদর্শ ব্যক্তির কাছে চলে গেছে। আমি মুয়াজ্জেম হোসেন আদাল বলতে পারবেন না যে তার দলের আদর্শভিত্তিক সংগঠন, কিন্তু তিনি এইটা দাবি করতে পারেন যুক্তি নিরিখে, তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে এইটা খণ্ডন করে যে আমি আদর্শ রাজনীতিকে ওন করি। আরেকটা বিষয় আপনি বলবেন যে বিএনপিতে যেটা ঘটেছে, বিএনপিতে 12-13 বছর পরে তারা একটা কাউন্সিল করেছিল 111-এর পর, সেইটা তারেক রহমানকে প্রথম তারা গঠনতে পরিবর্তনে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করলেন, এবং কার্যত ওই কাউন্সিল কিন্তু তারেক রহমানের অভিষেক অনুষ্ঠানে পরিণত হয়েছে। আগামী শনিবার যেটা হচ্ছে, ইতিমধ্যে তাদের বিএনপিতে তো প্রথম এবং শেষ কথা বেগম খালেদা যতদিন আছেন তিনি ঐক্যের প্রতীক, তার বিকল্প কোনো নেতৃত্ব নাই, কেউ সাহসও করবেন না, এটা চূড়ান্ত। আওয়ামী লীগ যখন যেখানে অ্যাবসলিউট নিরঙ্কুশ শেখ হাসিনা 33-35 বছর ধরে আছেন, ইনি আছেন 3 দশক ধরে প্রায়, তো এটা তো মনে করেন খালি দলের ভিতরে না বাইরেও তাদের ব্যাপক সমর্থক রয়েছে। কিন্তু তারেক রহমানের জায়গাটাতেও বিএনপিতে হয় কোনো যোগ্য লোক নেই তারেক রহমানের প্যারালাল, অথবা বিএনপির উত্তরাধিকারের রাজনীতি যে তারেক রহমানের অভিষেক করছে সেটাকে স্বাগত জানিয়ে তারা এমনিই ছেড়ে দিয়েছেন। কিন্তু এটাকে যে লোক দেখানোর যে একটা আনুষ্ঠানিকতা সেটাও করতে পারে, সেটাও করলো না, তুলবেও না,
এবং আগামী শনিবার যেটা হচ্ছে এটা একটা অভিষেক অনুষ্ঠান হচ্ছে, এটা একটা মিলন মেলা হচ্ছে, এখানে আসবে সবাই, দেখা সাক্ষাৎ হবে, খাওয়া দাওয়া হবে, ভাষণ হবে, এবং পরবর্তীতে একদিন দেখবেন সাধারণ সম্পাদক হয়তো ভারমুক্ত হবেন, এবং যদি সাধারণ সম্পাদক অন্য কেউ হয় সেটিও কাউন্সিলরদের ভোটে হবে না, এবং সেটা তিনি একদিন প্রেস ব্রিফিং করে তিনি বাকি পূর্ণ আমি একটা শেষ করি আওয়ামী লীগটা, আওয়ামী লীগে দেখবেন আপনি যে আওয়ামী লীগের আলোচনাটা আসি তাহলে ওনার কাছে একটু ঘুরে আসি বিএনপির আলোচনা। না আপনাকে ধন্যবাদ, তবে আমার একটা প্রথমে একটু অনুরোধ আছে, আওয়ামী লীগের কাউন্সিলের আগে আপনি একটি অনুষ্ঠানে পীর হাবিব ভাইকে আনবেন এবং দয়া করে সেখানে আমাকে একটু টুলে হলো বসার ব্যবস্থা করে দিবেন। সেই চেষ্টা নিশ্চয়ই করব। এটা আমার একটা অনুরোধ থাকলো আপনার কাছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে পুরো বাংলাদেশটাই তো এখন নিখোঁজ গণতন্ত্রের সন্ধানে, কারণ যেখানে গণতন্ত্রবিহীন অবস্থায়, ভোটবিহীন অবস্থায়, যে আগে স্লোগান ছিল আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব, এই বর্তমান 2014 পরের আওয়ামী লীগের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, কেউ যদি প্রার্থী হবা তাকে প্রার্থী হও, তাকে জীবনে সংহার করে দেব, এই স্লোগানে পরিণত। কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন গণতন্ত্রের জন্য, আপনি কিন্তু ইন্টারাপ্ট করেন না এতক্ষণ যারা কথা বলেছে, আমাকে একটু অন্তত কয়েক মিনিট বলতে দেন তারপরে দয়া করে ইন্টারাপ্ট করেন। তো সেই অবস্থাটা সার্বিকভাবে যখন এই অবস্থাটা, এবং তুই হাবিব ভাই যেটা বললেন সেটা ঐতিহাসিক সত্য যে এল্ডেস্ট পলিটিক্যাল পার্টির মধ্যে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে গণবিস্তৃত একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে যদি এই অবক্ষয়ের সৃষ্টি হয় তার কিছু সংক্রমণ অন্য অন্য দলে হবে না? সেই সংক্রমণটা হয়েছে না? আমি 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 যে জায়গাটায় সংক্রমণের জায়গায় অন্য জায়গাটায় আসি, সেটা হলো আপনি গণতন্ত্রের আন্দোলন করছেন বলছেন ভোটারবিহীন নির্বাচন, আপনার নিজের দলের কাউন্সিলও ভোট হবে না, সেখানে একটা মিনিমাম গণতন্ত্রের প্র্যাকটিস হবে না? এক্স্যাক্টলি, আমি তো আসছি, আমি কথাগুলো নোট করেছি, ফর্মই তুলবেন না, উনি যে কথাগুলো বলেছে। আমি ডু ইউ এক্সপেক্ট যে শেখ হাসিনা, যে আওয়ামী লীগের কাউন্সিলে যদি শেখ হাসিনা সভাপতি প্রার্থী হয় সেখানে আর কেউ ফর্ম কিনবে? ডু ইউ এক্সপেক্ট? এবং এই যে পরিবারতন্ত্রের কথা বলেন, বা শেখ হাসিনার পরে শেখ রেহানা বা জয় বা বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমান, বা ইতিমধ্যেই সেখানে স্থান দখল করে আছেন পৃথিবীতে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা, তারপরে আপনার ভারত, তারপরে আরও অনেক দেশ, আরও অনেক দেশে এই এইটা চালু আছে না? ইভিন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে না? সিনিয়র বুশ, জুনিয়র বুশ, তার পরবর্তীতে বুশ, কেনেডি, কেনেডি সাহেবের পরিবার থেকে এটা আছে না? তো এটা থাকার মতো তো দোষের কিছু নাই যদি যোগ্যতার ভিত্তিতে সে ওই জায়গাটায় থাকতে পারে। এখন যেটা হচ্ছে যোগ্যতার মাপকাঠিটা কি, তাকে যোগ্যতার মাপকাঠিটা নিরিখটা একটাই যে ওই পরিবারের যোগ্যতা না, যোগ্যতার মাপকাঠিটা হচ্ছে এই যে একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান, যেহেতু আগেরবার এর আগের কাউন্সিলে কাউন্সিলের মধ্যে হঠাৎ করে উত্থাপন করে তারেক রহমান সম্পর্কে একটি কণ্ঠ ভোটে নেওয়া হয়েছিল তার পদটি, আর বেগম খালেদা জিয়ার বেলায় এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন। এবারে দুজনকে সম্পৃক্ত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে দুটো পদের জন্য। দুটো পদে যদি কেউ নমিনেশন ফর্ম না ক্রয় করেন সেখানে চাপ দেওয়াটা কি গণতন্ত্র? যে না কিনতে হবে, কিনে অন্তত একটা সাজানো নাটক দেখাতে হবে, সেটাও তো গণতন্ত্র। আমরা সাজানো নাটকের কথা বলছি না, কিন্তু বিএনপির গণতন্ত্রটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, জাতীয় পার্টি তো যেরকম আছে চেয়ারপারসনের যে একচ্ছত্র ক্ষমতা, তিনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, পদ সৃষ্টি করতে পারেন, বাতিল করতে পারেন, আপনারা গণতন্ত্রের এই জায়গাগুলোতে গণতন্ত্রায়নের কোনো চেষ্টা করবেন কিনা? হ্যাঁ, গণতন্ত্রের এই জায়গাগুলোতে প্রস্তাবনায় অনেক কিছু এসেছে আমাদের খসড়া প্রস্তাবনায়, কিন্তু এই এত বছরে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। না, এত বছরে চেঞ্জ আসে নাই। শোনেন, আপনাকে আমি বলি, বিএনপি বয়স আওয়ামী লীগের চেয়ে প্রায় অর্ধেক, প্রায় অর্ধেকেরও একটু কম বা বেশি হতে পারে সামান্য। বিএনপি সেই জায়গাটায় ক্ষমতায় আপনারা বেশি ছিলেন? হ্যাঁ, ক্ষমতায় আমরা বেশি ছিলাম, এবং সবচেয়ে বেশিবারই আমরা বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চাভিলাষী একটি অংশের আক্রমণের শিকার হয়েছি। এরশাদ সাহেবের সময় জনতার মধ্য থেকে যে সৃষ্টি আওয়ামী লীগ, তাদের সঙ্গে এখন আর্মির যে রিলেশনশিপটা, সেটা তো অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এই আওয়ামী লীগের মূল মন্ত্র ছিল অর্থনীতিতে সমাজতান্ত্রিক অর্থনীতি, সেখান থেকে তারা বিএনপির মুক্তবাজার অর্থনীতিকে গ্রহণ করেছে। এই আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে তারা বাংলাদেশের জাতীয়তাবাদের ধারাকে গ্রহণ করেছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের বিএনপির গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে যারা সংযোজিত আছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে সুসংগঠিত করা এবং একটা মিলিটারি রিলেশনশিপ, যেটা হাবিব ভাই তার কথার মধ্যে একটা অংশ বলে গেছেন যে ক্যান্টনমেন্টের গর্ভে নেওয়া জন্ম,
সেই ক্যান্টনমেন্টের এখন সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আওয়ামী লীগ। সমাজের প্রক্রিয়াটাও তো বদলায়, সামাজিক প্রক্রিয়াটাও তো বদলায়, সামাজিক প্রক্রিয়াটা বদলায়। কিন্তু বিএনপির ঘোষণাপত্র এবং সামরিক শাসন করবে, এই যে কথাগুলো আছে সেই কথাগুলো বেশিরভাগ আওয়ামী লীগ গ্রহণ করেছে। কিন্তু আওয়ামী লীগ কোন মূলনীতি? আমরা একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে ফিরে আসছি। কিন্তু না, আমি 10 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের উপরে জোর দিয়ে সকল ধর্মের স্বাধীনতার কথা বলেছি। আওয়ামী লীগ আরও 3 পায়ে গিয়ে সংবিধান সংশোধনের পরেও এরশাদের রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রেখেছে। তার মানে এই পলিসিগুলোই বিএনপির চেয়ে এখন তারা অনেক বেশি উগ্রবাদী। এইসব নিয়ে আলোচনা আসবে, সামরিক গর্বের চেয়ে। সেই দিক থেকে আপনাদের একটা সাফল্য আছে যে বাংলাদেশে ধর্মভিত্তিক প্রতিক্রিয়াশীল রাজনীতিকে আপনারা এস্টাবলিশ করতে পেরেছেন, এই সাফল্যটা আপনি নিতে যাচ্ছেন। কিন্তু আমরা একটু আলোচনায় আসবো, এই সাফল্যটা আওয়ামী লীগের পুরোপুরি। আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো, এরপরে আমাকে সুযোগ দিয়ে আমরা আলোচনায় ফিরব। না, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন 71 সংযোগ, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত 71 সংযোগে, সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছি রাজনৈতিক দলের কাউন্সিল, রাজনৈতিক দলের গণতন্ত্র। মইদিন আহমেদ, আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে কেন্দ্র, তৃণমূল বা প্রান্তিক যে রাজনৈতিক শক্তি বলি আমরা, তারা যেন ক্রমেই কেন্দ্রের দিকে ঝুঁকে আসছে। এবং কেন্দ্র বিশেষ করে ব্যবসায়ী এবং সাবেক আমলা বা সরকারি কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, তাদের একটা প্রাধান্য এখন রাজনীতিতে লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে বাংলাদেশের রাজনীতির একটা অন্তহীন দুর্নীতি আছে, যারা ক্ষমতায় থাকে তাদের, এবং ক্রমবর্ধমান অন্যায় প্রবণতার সঙ্গে তাদের একটা মিশেল হয়ে গেছে নানাভাবে। এই যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তখন কি আসলে আশা করা যায় যে কোনো কিছু রাজনীতি থেকে? না, একেবারে নিরাশ হয়ে গেলে তো আর কিছুই থাকলো না, আশা তো করতেই হবে। হয়তো আমাদের মানে এই জন্মে হয়তো আমরা অনেক কিছু দেখব না আশানুরূপ, কিন্তু আশা করা ছাড়া তো উপায় নাই। আপনি যে প্রসঙ্গটির অবতারণা করলেন, এই যে রাজনীতিতে যে কেন্দ্রের মানে আস্তে আস্তে যে রাজনীতির কেন্দ্রীয় ভবন বলতে পারেন, এইটা আসলে হচ্ছে কি, আমাদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে পরিবর্তন এবং অগ্রগতির সাথে সাথে আপনি দেখবেন যে পুঁজিরও কেন্দ্রীয় ভবন হচ্ছে, রাজনীতিরও কেন্দ্রীয় ভবন হচ্ছে, দুইটাই সমান্তরালভাবে হচ্ছে। এখনকার যে রাজনীতিটা, একটা সময় রাজনীতি ছিল খুব সমস্যাসংকুল, এবং আমি বলবো যে যেটা উপনিবেশ বিরোধী আন্দোলনের রাজনীতি অত্যন্ত ঝুঁকিবহুল ছিল। তো সেখানে এই ঝুঁকি নেওয়ার মতন লোক আপনার কাছে ফিরি, কিন্তু আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু শুনি তিনি কি বলতে চাচ্ছেন। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে ফোনটি করুন এবং কার সাথে কথা বলতে চান বা কি প্রশ্ন রাখতে চান করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি কনসু বলছিলাম স্কুলের কাউকালি থেকে। আমার পীর হাবিবুর রহমানের সাহেবের কাছে প্রশ্ন, যে রাজনৈতিক দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা থাকা উচিত ছিল, সেই গণতান্ত্রিক চর্চা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কাউন্সিলর নামে ডেলিগেটকে ডাকা হয় গ্রাম থেকে, জেলার থেকে, থানার থেকে। সেই কাউন্সিলর অধিবেশনে কিন্তু পরক্ষণে দেখা যায় নামটি ঘোষণা করা হয় মতামতকে পর্যন্ত উপেক্ষা করে। তাহলে কি করে একটি রাজনৈতিক দল বা দুটি রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত হবে এবং গণতান্ত্রিক সংস্কৃতি মরা মানুষের কিভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব? আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি আজকের রাজনৈতিক দলের গণতন্ত্র এই প্রসঙ্গে আমার নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলমের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। উনি শুনতে পাচ্ছেন, বলুন। আমি মোয়াজ্জেম হোসেন আলমকে আমি জিজ্ঞাসা করব, আমি টাঙ্গাইল সদর থেকে বলছি, মোহাম্মদ আব্দুর রশিদ। আমি টাঙ্গাইল জেলা জাতীয় পদের যুব দলের একজন সক্রিয় কর্মী। আমার কমিটি ছিল আহমেদুল হক শাতিল, আশরাফ ওয়াহিলি, আহমেদুল স্বপন, সবুল ইসলাম স্বপন, তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন ছিল আজ থেকে 3-4 বছর আগে। এখন পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, সেই কমিটির একজন আমি একজন ছিলাম। ধন্যবাদ, আমরা কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমি কিন্তু কমিটির চেয়ারম্যান পদ পাচ্ছি,
অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলাল ভাই। আপনি নিশ্চয়ই প্রশ্নটার জবাব দিবেন, পীর হাবিব ভাই আপনিও তৈরি থাকুন, কিন্তু আমরা মহিউদ্দিন ভাইয়ের কাছে শুনে আসি। তো এখন যেটা বলছিলাম, আগে রাজনীতি খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং সবাই এই ঝুঁকিটা নিতে পারতেন না, কিন্তু সাধারণ পরিবারের সন্তানরা তারা এই ঝুঁকিগুলো নিতেন। অবস্থাপন্নরা তারা তো আরও অবস্থা ভালো করার জন্যই থাকতেন এবং তাদের যে সহায় সম্পদ রক্ষা করার জন্য সবসময় এস্টাবলিশমেন্টের সাথেই সহযোগিতা করতেন, ইন জেনারেল বলছি আমি। কিন্তু এখন কিন্তু রাজনৈতিক সেই ঝুঁকিটা আর এখন অনেক কমে গেছে। আপনি দেখবেন যে এখন আমরা মোটামুটি একটা টেকসই সংসদীয় ব্যবস্থার মধ্যে চলে গেছি। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপরেও বলবো যে ক্ষমতার কেন্দ্র কিন্তু এখন জাতীয় সংসদ ভবন, এবং ওই ভবনে ঢুকতে না পারলে কিন্তু একজন রাজনীতিবিদের মান মর্যাদা থাকে না। তো ওইখানে ঢোকার জন্য যে একটা তীব্র প্রতিযোগিতা, এখন কিন্তু সব ধরনের পেশাজীবী, সামরিক বেসামরিক আমলা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সবারই কিন্তু একটাই গন্তব্য, সংসদ ভবন। এবং যার জন্যে এই সংসদীয় ব্যবস্থার এই রাজনীতিতে তারা প্রচুর বিনিয়োগ করছে, এবং বিনিয়োগ করার কারণেই কিন্তু আপনি দেখবেন যে এই আমলা ব্যবসায়ীদের একটা ডমিনেন্স আমরা দিন দিন বাড়ছে, এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ তাদের সাথে প্রতিযোগিতা টিকতে পারছেন না। এটাই হচ্ছে কিন্তু আসলে। এখন আমি অন্যান্য দেশের কথা জানি না, কিন্তু আমাদের দেশে গত 20 বছরে এই প্রবণতাটা আমরা দেখছি যে বাড়ছে। আগে যেরকম শিক্ষক, উকিল বা এই ধরনের লোকেরা অনেক বেশি সংখ্যক সংসদে থাকতেন, এখন কিন্তু সেটা নাই, সেটা চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু রাজনৈতিক ওরিয়েন্টেশন নাই এদের অধিকাংশেরই, রাজনীতিটা এদের জন্য একটা বিনিয়োগ, এবং রাজনীতি করার মাধ্যমে তারা কিন্তু এই বিনিয়োগটা বহুগুণে তুলে নেন। তো সুতরাং সেখানে তো আপনার নানান রকমের অরাজনৈতিক ব্যাপার স্যাপার ইনভলভ থাকবেই সেখানে। ধরেন একজন আমলা কিংবা একজন ব্যবসায়ী জীবনভর আরামায়াসে থাকা রাজনীতি করছেন, কর্মীর সাথে সংস্রব নেই, দলের সাথে তার সূক্ষ্মতা নেই, এলাকার সাথে পরিচিতি নেই, তাতে কি সে তো সবকিছু পাচ্ছে, তাহলে রাজনীতি করবে কেন বাকিরা? না, এখানে সবচাইতে অনৈতিক, বড় অনৈতিক প্রশ্নটা হচ্ছে, মনে করেন একজন সচিব উনি রিটায়ার করে জাতীয় সংসদ নির্বাচন করছে, তার মানে যতদিন উনি এই প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন ততদিন উনি একটা রাজনীতি করেছেন, তার কনস্টিটিউয়েন্সি তৈরি করেছেন এবং সেখানে রাষ্ট্রীয় সম্পদ বিনিয়োগ করেছেন, তারপরে হঠাৎ করে এটা প্রিপেয়ার্ড একটা জমিতে তিনি দাঁড়িয়ে গেলেন শিক্ষকলে। তো আমার কথা হচ্ছে যে এই রাজনীতিবিদরা মানে আরে কি বলে, যেখানে হয়তো 10 বছর 15 বছর 20 বছর মানে মাঠে থেকেও জাতীয় সংসদের প্রবেশপত্র পায় না, অ্যাডমিট কার্ড পায় না, একজন অবসরপ্রাপ্ত সচিব বা একজন ব্যবসায়ী হুট করে টাকা দিয়ে নমিনেশনটা কিনে নিচ্ছে, এটাই তো আমরা দেখছি। এখন কথা হচ্ছে যে এগুলি কিন্তু আমি মনে করি এইসব ব্যাপারে আমাদের কোনো কনসেন্সাস হবে না, কারণ কম বেশি সব দলই প্রায় একই সংস্কৃতি। হাবিব, আপনার কাছে খসরু সাহেবের প্রশ্ন ছিল, কিন্তু এর বাইরে আমারও দুটি বিষয় জানার আছে। দীর্ঘদিন থেকে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেন তৃণমূলের কর্মী, এখন দেখা যাচ্ছে এটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে তাদেরকে বঞ্চিত করা, এবং এখন শক্তিশালী গণতন্ত্রের জন্য তৃণমূলের রাজনীতি তো শক্তিশালী করা দরকার। রাজনীতিকে ক্রমেই যদি কেন্দ্রের দিকে টানতে থাকি রাজনীতির, তাহলে ভবিষ্যৎটা কি? কিন্তু খসরু সাহেবের প্রশ্নটা নিশ্চয় আপনি জানেন। খসরু সাহেবের যে কথাটা, এটা হলো যে আমরা সামরিক শাসকদের আচ্ছা আরেকজন প্রশ্নকর্তা আছেন, আমরা একটু শুনে আসি, তারপরে আপনাকে জানাবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে ফোন করুন খুব সংক্ষেপে। শুনতে পাচ্ছি, বলুন। কাউন্সিল এন্ড গণতন্ত্র, এটা কি একই শব্দ? একই শব্দ কি লেখা আছে এখানে? আপনার উনি যেটা বলছেন যে গণতন্ত্র যেটা নাই, যে ডেলিগেট কাউন্সিলরদের ডেকে নিয়ে আসে, যে গণতন্ত্রে আছে একটা জেলায় জেলা সম্মেলনের সময় একটা ইউনিয়ন থেকে এতজন মানুষ, সেখান থেকে মানুষের হিসাবে এতজন কাউন্সিলর আসবে প্রতিনিধি হিসাবে, একটা জেলায়
10 লক্ষ লোক, সেখান থেকে কতজন আসবে এটা গঠনতন্ত্রে নির্ধারণ করা আছে, সেভাবে কাউন্সিলর এখানে আসবেন। কিন্তু কাউন্সিলর এখানে আসবে সেটা দেখবেন কি, যে এখানে একটা অভিষেক অনুষ্ঠান হচ্ছে, উৎসব হচ্ছে, তার কোনো মতামত নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের কাউন্সিল ঠিক তেমনি হবে, সকালের অধিবেশনে ভাষণ হবে, বিকালের অধিবেশনে আসবেন, এই সুযোগে নেত্রী অনেক মাঠ নেতাদের সঙ্গে তাদের একান্ত দেখা সাক্ষাৎ হবে, কিন্তু বিকালবেলা তিনি এসে বলবেন যে সাধারণ সম্পাদক পদে অমুককে নাম ঘোষণা করা হলো, এই সাধারণ সম্পাদক হয়ে গেল। আর কারো কর্মীদের যদি ইচ্ছাও থাকে কারো নাম দেওয়ার, সেই নাম তারা বলতেও পারবে না, কারণ এটা রেওয়াজ ট্রেডিশন এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বাংলাদেশে আগে সংগঠকরা তৈরি হয়ে আসতেন, এবং যে সংগঠকদের হাতে ক্ষমতা থাকতো, রাজনীতির ক্ষমতা, এখন সংগঠকদের হাতে ক্ষমতা নাই, এখন রাজনৈতিক নেতৃত্বের ড্রাইভার কর্মচারী তাদের হাতে চলে গেছে, এবং তাদের কাছেই মানুষ ধর্ণা দেয়। মাঝে মাঝে আদালতে বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান আমাদের লাইনে আছেন, আমরা একটু তার কথাটা শুনে আসি। নাঈমুল ইসলাম খান, আপনি যদি প্রশ্নটি রাখুন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, মনে করেন আওয়ামী লীগের সম্মেলন, আমি আগেও বলছি যে আওয়ামী লীগের সম্মেলনেই মানুষের অনেকটা আশা আকাঙ্ক্ষা ছিল। আওয়ামী লীগের একটা জেলা সম্মেলন যেটা প্রশ্ন করেছে একজন, না বিএনপি সম্মেলন আশা করবে না কেন? বিএনপি সম্মেলন, এবং বিএনপি আপনি বলছেন সামরিক শাসক, জাতীয় পার্টির সামরিক শাসন, সামরিক শাসকরা ফরমান দিয়ে দেশ চালায়, তার প্র্যাকটিসিং। আমি যেটা বলছি যে খালেদা জিয়ার কাছ থেকে আশা করেছিলাম, এরশাদের গঠনতন্ত্রে এর আগে তিনি কাউকে তোয়াক্কা করতেন না, কিন্তু পরবর্তীতে গঠনতন্ত্র চেঞ্জ করে তিনি যখন তখন কাউকে হায়ার ফায়ার করতে পারেন, এটা তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, মালিকানা, এবার মালিকানা। এবার তিনি যখন মহাসচিব আবার বদল করলেন, এর আগেরবারও করলেন তার ইচ্ছায়, এবারও যখন করলেন তিনি বলেছেন আমি তো কোনো জবাব নিতে, পাশ করানোর কোনো ইয়ে নাই গঠনতন্ত্রে, আমি যেটা বলবো সেটাই তো পাস, কাউন্সিলই তাকে দিয়ে দিয়েছে ক্ষমতা। এখন তিনি কি করেছেন, আমি প্রেসিডেন্টকে অবহিত করবো, জানাবো যে এখন আমার মহাসচিব অমুক। তো তারা তো সামরিক ফরমান দিয়ে দেশ চালাতেন, রাজনৈতিক দলও তারা সামরিক ফরমান দিয়ে চালাতেন, আর আওয়ামী লীগ গণতন্ত্রের ফরমান দিয়ে চালায়। কীভাবে চালান, মনে করেন সর্বশেষ কিশোরগঞ্জ সম্মেলন হয়েছে, সমাবেশের মধ্যে কমিটি ঘোষণা হয়েছে 18 বছর পর কিশোরগঞ্জে, যেটা রাষ্ট্রপতির এলাকা, যেখান থেকে তিনি তৃণমূল থেকে একেবারে ছাত্র জীবন থেকে তৈরি হয়ে রাজনীতিতে এসে উত্থান পতনের ভাঙ্গাগোড়ার ইতিহাস দেখতে দেখতে বঙ্গভবনে আজকে অধিষ্ঠিত, এবং সৈয়দ নজরুল ইসলামের সন্তান, যিনি আজীবন নিবেদিত প্রাণ একজন সৎ রাজনীতিবিদ ছিলেন, বঙ্গবন্ধু সহচর, তার এলাকা, তার সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম, তিনিও একজন সৎ রাজনীতিবিদ, তিনি সাধারণ সম্পাদক, তার এলাকায় গিয়ে এইভাবে ঘোষণা দিচ্ছেন তিনি বাংলাদেশে কি করবেন, এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। আরেকটা, সর্বশেষ সুনামগঞ্জে 17 বছর পর সেই সম্মেলন হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সুনামগঞ্জ গেলে এত মানুষ হয় না, এবার এমন দল হয়েছে। ওই দিন আমি সুনামগঞ্জ যখন প্রবেশ করছিলাম, 2 ঘন্টা শহরের মধ্যে আমি আটকা পড়েছিলাম যানজটে, কেন ইউনিয়ন পরিষদের যত প্রার্থী তাদের সর্বশক্তি তারা নিয়োগ করেছিলেন সমাবেশ, সেই সমাবেশে হঠাৎ করে কাউন্সিলের যখন সাবেক সভাপতি, তার নাম যখন সভাপতি পদে তুমুল করতালি, যখন সাধারণ সম্পাদক একটা নাবালক রাজনৈতিক সন্তানকে উপর থেকে চাপিয়ে দেওয়া হলো, তখন না না চেয়ার ছড়াছড়ি ভাঙচুর, নেতাদের লাঞ্ছিত করা, এই শুরু হয়ে গেল, এই যে, এবং স্তব্ধ হয়ে গেল শহরটা। এবং এখন পার্টি আবার কর্মীরা রাজনীতি যেহেতু করতে হবে, ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিতে হবে, তাদের কাছে ধর্ণা দিচ্ছে। আমরা একটু নাঈমুল ইসলাম সংগঠনের শক্তিটা প্রাণহীন হয়ে যাবে, নাঈমুল ইসলাম খানের কথাটা শুনে আসি। নাঈমুল ইসলাম খান একটু যদি বলেন, আমরা তারপর একটা বিরতি নেব। জি, আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলের ক্ষেত্রেই যে দুই নেত্রী, তারা কিন্তু পারিবারতান্ত্রিক ভাবে নিজেদেরকে চাপান নাই দলের উপরে, তাদেরকে কিন্তু দল থেকেই টেনে আনা হয়েছে, এটাই চূড়ান্ত গণতন্ত্র। কারণ দল প্রয়োজন মনে করেছিল তাদেরকে টেনে হিঁচড়ে আনা। তারপর যেটা হয়েছে যে তারা আসলে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে, দলের যে গঠনতন্ত্র এটাকে কিন্তু এটার সাথে উপযুক্ত করে নেওয়া যায়, এবং এটা না করার ফলে কোন পর্যায়েই গণতন্ত্রটা আর বাস্তবায়ন করা যাচ্ছে না। কারণ হায়ার লেভেলে শেখ হাসিনার সাথে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারেক রহমানের সাথে বা খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা তো ভাবাই যায় না। তো তার মানে তারা নির্বাচনের ঊর্ধ্বে, তারা প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে। তো এখন এটার উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন আমরা ডাকসুতে কি হয়, ডাকসুতে কিন্তু আমরা নির্বাচন করি ভাইস প্রেসিডেন্ট আর সাধারণ সম্পাদক, মানে হল সংসদ বা বিশ্ববিদ্যালয় সংসদে প্রেসিডেন্ট কিন্তু নির্বাচন করা হয় না। তো আমাদের এই দলগুলির বাস্তবতায় যদি আমরা মেনে নিতাম যে প্রধান নেত্রীরা নির্বাচনের ঊর্ধ্বে থাকবেন, তাহলে কিন্তু গঠনতন্ত্রে সেই সংশোধনটা করে বাকি সকল ক্ষেত্রে তখন নৈতিক কোনো সমস্যা থাকতো না, যে প্রত্যেকটা
পর্যায়ে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসবে। এবং কেন দুই নেত্রীকে প্রয়োজন, কারণ তারাই হচ্ছে সকল ইন্সপিরেশনের উৎস, তারাই হচ্ছেন গাইডেন্স এর উৎস, তারাই হচ্ছেন নেতৃত্বের এবং সকল কিছুর উৎস। সুতরাং তাদের বিকল্প মানে তাদের দিকে তাকিয়েই এই রাজনীতিগুলি হয়। আমাদের বাস্তবতায় আজকে থেকে হয়তো 10 বছর 15 বছর 25 বছর পরে হয়তো একটা সময় আসবে যখন ওই পর্যায়েও প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এই পর্যায়ে আমার মনে হয় তাদের গণতন্ত্রটা সংশোধন করে তাদের এই ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই পদগুলি নির্বাচনের বাইরেই রেখে দেওয়া যায়। এইগুলি পরিবার থেকেই আসবে এবং দলের প্রয়োজন আসবে। ধন্যবাদ, ধন্যবাদ নাঈমুল ইসলাম খান। দর্শক আপনারা দেখছেন একাত্তর সংযোগ, একটা বিরতি নেব, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, একজন দর্শকের প্রশ্ন ছিল যে কমিটি 4 বছর ধরে হয় না, তিনি আছেন নেতা হিসেবে, এরকম আমরা নানা জায়গায় দেখি, আবার কমিটি হওয়ার পরে বিক্ষোভ দেখতে পাই, সেগুলো নিয়ে বলবেন। এর বাইরে এবার যে বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, আমরা কিছু তথ্য চাই আপনার কাছ থেকে, যেখানে দল পরিচালনা এবং গঠনতন্ত্র কী ধরনের পরিবর্তন আসছে বা আদৌ আসছে কি না আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, আপনাকে ধন্যবাদ। গঠনতন্ত্রে বেশ কিছু নতুন প্রস্তাবনা আছে অনেকগুলো, যেমন আপনি মনে করেন শুধুমাত্র যারা ট্রেডিশনাল পলিটিশিয়ান বা এনলিস্টেড পলিটিশিয়ান ইন বিএনপি, তাদের বাইরেও দেশের বিদগ্ধজন যারা যারা দেশ সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বা আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জগুলো এবং রাজনীতির চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো যুৎসই যুক্তি গ্রাহ্য জিনিস দেখাতে পারেন, তাদেরকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠনের একটা প্রস্তাবনা আছে। সিনিয়র ভাইস চেয়ারম্যানকে কিছু দায়িত্ব ভাগ করে দেওয়ার একটা সুযোগ আছে, কারণ বর্তমান গঠনতন্ত্রে আছে চেয়ারপার্সনের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। তার মানে কি, যখন চেয়ারপার্সন সক্রিয় থাকবেন উনি নিষ্ক্রিয় থাকবেন, এটা তো হতে পারে না। উনিও যাতে সক্রিয় থাকেন তার কিছু ভূমিকা নির্ধারণ করা, উপদেষ্টা পরিষদের একটা করা হচ্ছে, এবং আন্তর্জাতিক সম্পাদক পদের জন্য ভিন্ন ভিন্ন এলাকা ভাগ করে দেওয়া হচ্ছে, মহাদেশ ভিত্তিক বা ইম্পর্টেন্ট রিলেশনশিপ যাদের সঙ্গে আমাদের সেই দিকটা। অর্থনৈতিক বেশ কিছু নতুন যুগ উপযোগী চিন্তাভাবনার কথা আসছে, এবং তথ্য প্রযুক্তি খাত, যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়টি বাংলাদেশে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সে তথ্য প্রযুক্তি খাতে বা এই মন্ত্রণালয়টাকে আরও বেগবান করার জন্যে বেশ কিছু আইটি এক্সপার্ট যারা বাংলাদেশের বাইরেও অবস্থান করছেন তাদেরকেও সম্মানজনক পদায়নের মাধ্যমে এখানে পরামর্শক হিসাবে রাখার এই পরামর্শ আমাদের আছে। আরেকটি জিনিস হচ্ছে যে যুব মহিলা দল আমাদের নেই, আমাদের শুধু জাতীয়তাবাদী যুব দল আছে, যুব মহিলা দলকে নিয়ে যুব মহিলা লীগ অনুসরণে না অনুসরণে না যুব মহিলা দলটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ছিল, পরবর্তীতে এটাকে বাদ দেওয়া হয়েছিল। আর হলো মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, আমাদের যুব দলের গঠনতন্ত্রে হলো ওই বয়সটার মধ্যে যারা আছেন, নারীও হননি আবার ছাত্র অবস্থা থেকে রিটায়ার করেছেন, তাদের প্রপার একটা প্ল্যাটফর্ম নেই, কারণ যুব দলের গঠনতন্ত্রে কর্মীর প্রশ্নটার জবাব কি আপনি দিবেন এই জায়গাটা। আর বিএনপির 2013 কিন্তু সম্মেলন করার প্রস্তুতি পুরোপুরি ছিল, আপনারা আমাদের এই কাউন্সিলের লোগোতে এবং ইসে দেখতে পাবেন, আমাদের গেঞ্জি থেকে সব কিছু প্রস্তুত ছিল, সমস্ত ইউনিফর্ম, জায়গা। 154 জনকে গ্রেফতার করা হলো মহাসচিব সহ দলীয় কার্যালয় থেকে এবং ল্যাপটপ থেকে, এবং আমাদের সমস্ত দলিলপত্র নিয়ে যাওয়া হলো। 13-তে আমরা করতে পারলাম না, 2009 আমরা করলে এটা আমাদের এর পরবর্তী দ্বিতীয় কাউন্সিল হতো। সুতরাং এই এটা কিন্তু পারা যায় না সরকারের এই যে 4 বছর গ্যাপে দ্বিতীয়টা, যে নিখোঁজ গণতন্ত্র যেটা এখন ICU-তেও নাই, বরং এটা বলা যায় গুম হয়ে গেছে, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতার মতো এই সরকার গুম করে ফেলেছে। সেই গুমের গণতন্ত্রের মধ্যে এটা করা আমাদের জন্য মুশকিল ছিল। আর 2003-এর পরেই কিন্তু আমাদের পরবর্তী সম্মেলনটা হয়েছে 2009-এ, 11-এর অত বড় বিপর্যয়ের কারণে, না হলে তো 3 বছরের মাথায় হতো, যেটা আমাদের গঠনতন্ত্রে আছে। আর তৃণমূলের কথা একটি বলেছেন, একটি প্রশ্ন এসেছে, এই তৃণমূলের রাজনীতিটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে, এবং সেখানে নিজে গণস্বাক্ষর কর্মসূচি থেকে শুরু করে খাল কাটা, বৃক্ষায়ন, বনায়ন, এটা আবার তারেক রহমান সাহেব সেটা অনুসরণ করেছিলেন, ব্যাপক সাড়া পড়েছিল তখন। তারেক রহমান সাহেব শারীরিক আক্রমণের কারণে, নির্যাতনের কারণে মোটামুটি পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন, এরপরে এই তৃণমূলের রাজনীতিটাকে ওইভাবে লালন পালন আমরা যথাযথভাবে করতে পারিনি। সেই কারণেই কিন্তু যে কথাটি খসরু হয়ে বলেছেন যে ডেলিগেটরা যেটা আসে তারা ইনগ্রাল সেশন যেটা উদ্বোধনী অধিবেশনের মধ্যে থাকেন, কিন্তু কাউন্সিল অধিবেশনের মধ্যে হলো সেখানে সংশোধনী, অন্যান্য বিষয়, প্রস্তাবনা,
নেতৃত্বের বিকল্প নেতৃত্ব তৃণমূলে এটাকে নেয়া নানা ধরনের প্রসঙ্গ আসে, সেগুলো কিন্তু মুক্ত আলোচনা হয়। তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গিয়ে হয় এটা ভোটে যায়, আর না হলে এটা মূল নেত্রীর উপরে দেওয়া হয়, যেটা ট্রেডিশন হয়ে গেছে সব বড় দলগুলোর উপরে এইভাবে হয়। কিন্তু তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে সব কিছু নির্বাচিত হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না। যেমন যশোদা ওরা শুধু কনফারেন্সে অ্যাটেন্ড করে এবং বিরিয়ানি খেয়ে চলে যায়, না না ডেলিগেটটা কিন্তু শোক প্রস্তাব থেকে শুরু করে উদ্বোধনী ভাষণ, অতিথিদের বক্তব্য, অন্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য সেগুলো শুনে তারপরে যাক। আমরা এবার 19 তারিখে ধরনের ব্যাপারগুলো হয়, কিন্তু আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, 19 তারিখে যেটা হতে যাচ্ছে আপনাদের কাউন্সিল, সেখানে আপনারা কিরকম আশা করছেন, কি ধরনের ডেলিভারেশনস গুলো হবে, এবং আপনারা কিন্তু অনুমোদনও পেয়েছেন দু জায়গায়, সুতরাং আমরা একটা জায়গায় অনুমোদন পেয়েছি, একটা জায়গায়, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানগর নাট্যমঞ্চে। সিটি কর্পোরেশন আমাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমোদনটি এখনও পাওয়া যায়নি। আপনারা জানেন যে নতুন যে নিয়ম হয়েছে, পুলিশের অনুমোদনটা লাগে, তা বাকি আছে আর মাত্র দুদিন। দুদিন মধ্যে একদিন পরেও যদি পুলিশ দেয় তাহলে ওই জায়গাটা আবার নতুন করে সাজানো এই মুহূর্তে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। আমরা মূলত চেয়েছিলাম চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, সেটা আমাদেরকে দেয়া হয়নি। এবং যাই হোক, যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের মূল যে প্রতিপাদ্য বিষয়টি থাকবে সেটা হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেটাই হোক নাম পরিবর্তন হয়েছে। হ্যাঁ, নাম পরিবর্তন হয়েছে। ওই মহিউদ্দিন ভাই বিএনপি নিয়ে অতি সম্প্রতি একটি বই লিখেছেন, বিএনপি সময় অসময়, সেখানে তিনি বলেছেন যে আমরা এই জাতিটা নাকি আবেগ দ্বারা এত বেশি পরিচালিত যে যুক্তি আমাদের কাছে কোনো সময় অতটা বেশি এই কারণে আমরা যুক্তি মেনে নেই না, আমরা ইতিহাস তৈরি করতে পারি না, আমরা কিছু মিথ তৈরি করি, সেই মিথের কারণে আমরা জাতীয় নেতৃত্ব সঠিকভাবে তৈরি করতে পারি না। আসলে সেই বলয়ের মধ্যে আমরা সবাই কিন্তু কম বেশি আছি। এখান থেকে সংশোধনের সময় এসেছে, বিএনপি সেই সংশোধনের সুযোগটি নেবে 19 তারিখে, এইটাই প্রত্যাশা। মহিউদ্দিন আহমেদ, বিএনপির যেহেতু কাউন্সিল হচ্ছে 19 তারিখে, সেটাকে সামনে রেখে তাদের নীতি নির্ধারকদের কাছে আমার এক কিছু মানে কথা আছে আর কি, যদি তারা সেটা বিবেচনা করে। সেটা হচ্ছে যে বিএনপি এ যাবৎ অতীতমুখী রাজনীতি করে আসছে, 30 বছর আগে কে কী বলেছে, 20 বছর আগে কে কার দিকে কীভাবে তাকিয়েছে, এটা নিয়ে তারা কথা বলে। আমাদের তো তাকাতে হবে সামনের দিকে। আপনারা মানুন বা নাই মানুন, আওয়ামী লীগ এখন খুবই মজবুত অবস্থানে আছে রাজনীতিতে, এবং 2008 সালের পর থেকে বিএনপি চরম সংকটের মধ্যে পড়েছে এবং এই সংকট দিন দিন বাড়ছে। তো সুতরাং বিএনপিকে ঘর গোছাতে হবে এবং তার কথাবার্তাও ঠিক করতে হবে। এবং বিএনপির যে রাজনীতির বক্তব্যটা পাচ্ছি না, তারা ওই যে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন ইলেকশন নিয়ে সেনসেশন করছে। ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ। শেষ কথা কি, হাবিব খুব সংক্ষেপে 30 সেকেন্ড, নাম্বার 1 কিছু থাকবে অর্থনৈতিক নীতি, ইমরান খান যে বক্তব্যটা বলেছেন দুই নেত্রীকে ঊর্ধ্বে দিয়ে দেওয়া, ঊর্ধ্বে তারা রয়েছেন, দলে অনিবার্য পরিণতিতে তারা এসেছিলেন অনিবার্যভাবে, এবং অনিবার্যভাবেই তাদের কোনো বিকল্প নাই, তারাই থাকবেন। কিন্তু তারা এটা করতে পারেন, দলীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক, স্থায়ী কমিটি, প্রেসিডিয়াম, অন্তত এই বডিগুলো কালেকটিভ লিডারশিপের স্বার্থে এবং গ্রহণযোগ্য নেতৃত্ব উঠে আসার স্বার্থে সেগুলো যদি নির্বাচিত নিয়ে আসে, নির্বাচিত হয়, যেমন যশোদার একটা কাউন্সিল হয়েছে, যেমন যশোদার একটা কাউন্সিল হয়েছে, এটা আলোচনায় আসছে সর্বশেষ। এখানে হাসানুল্লাহ কিনুকে অনিবার্য, তার বিকল্প নাই, গঠনতন্ত্র ইয়ে হলেও একবারে বেশি না বললেও তাকে করায় ফেলা হয়েছে সর্বসম্মত। আবার শিরিন আক্তার গত কাউন্সিলে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন 20 ভোটে শরীফুল আলম, সেখানে এইবার তিনি কিন্তু জিতে এসেছেন, কিন্তু দলও ভেঙে গেছে এটাকে কেন্দ্র করে। রহমান বলে না জঙ্গিরা নাকি যারা গেছে চিনু ভাই বলে, দলও ভেঙে গেছে ঠিক না। আমাদের সময় শেষ, ধন্যবাদ অনেক কিছু। শেষ কথা বলি, যশোদের মূল নেতৃত্ব যারা প্রতিষ্ঠা করেছেন তারা সবাই বিভ্রান্ত হয়ে নানা দিকে চলে গেছেন, মূল ধারা থেকে হাসনকে ইনুকেই ধারণ করে রেখেছেন, এবং তিনি ধারণ করাই কিন্তু যারা অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জঙ্গিরা বেরিয়ে গেছে ইনু ভাই। দর্শক, আজকের 71 সংযোগ এখানে শেষ করছি, কিন্তু যে কথাটি যে কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রই পূর্ণ গণতান্ত্রিক চরিত্র পায়নি, রাজনৈতিক দলগুলো তা অনুসরণের প্রয়োজনও বোধ করে না, নিম্ন স্বরে হলো গণতন্ত্রের আওয়াজটা দলের ভিতরে শোনা জরুরি, সেই প্রত্যাশায় আজকের 71 সংযোগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, 71-এর সাথে থাকবেন।